কাকা, নির্বাচনের পরে ফলের দাম কি বাড়ছে না কমছে? নির্বাচনের পরে ফলের দাম বাড়ছে, আজকে দুই দিন কিছুটা কমার পথে আছে। আজকে দুই দিন ফলের দাম কমার পথে আছে। আচ্ছা, আমরা এখানে যে আপেলটা দেখতেছি এটার নামটা একটু বলেন। এটা ক্রাউন আপেল। আচ্ছা, এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন? আজকের বাজারে 230 টাকা বিক্রি করি। 230 টাকা বিক্রি করতেছেন? জি। অন্যান্য সময় কত বিক্রি করতেন? টাইমে মনে করেন 240-250। 240-250 বিক্রি করছেন। এখন একটু দাম কম আছে? দাম কম আছে। দাম কমছে? জি। আচ্ছা, এখানে আমরা আরেকটা আপেল দেখতেছি, এটা তো গোল্ডেন আপেল। এটা গোল্ডেন। আচ্ছা, এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন? আজকের বাজারে 240-250 টাকা কেজি। 240-250 টাকা কেজি। জি। আর গত সপ্তাহে কত বিক্রি করতেন? গত সপ্তাহে 270-280 টাকা বিক্রি করতাম। তাহলে মোটামুটি অনেকটাই কমছে। অনেকটাই কমছে। সামনে কি আরো কমার সম্ভাবনা আছে? বর্তমান যে অনুপাতে ফল আসছে বাজারে, ওই অনুপাতে কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে যে আপেলটা দেখতেছি এটার নামটা একটু বলেন। এটা হলো পুঁজি আপেল। এটা হচ্ছে পুঁজি আপেল। এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছে? পুঁজি বড়, এটা বাজারে 270 টাকা কেজি। 270 টাকা কেজি কেজি। এটা হচ্ছে বড়টা? বড়টা। আচ্ছা, আর এটা হচ্ছে মানে একটু ছোটটা? এটা একটু ছোট। এটা তো পুঁজি। যে এটা পুঁজি। এটা কত বিক্রি করেন? এটা মনে করেন বিক্রি করি 270-280। 270-280 বিক্রি করে কেজি। আর এখানে যে আপেলটা দেখতেছি এটার নামটা একটু বলেন। এটা এটাও পুঁজি আপেল। আচ্ছা, এটা কালারিং আলা। আচ্ছা আচ্ছা, এটা আপনার 260-270 টাকা বিক্রি হয়। 260-270 টাকা বর্তমান বাজারে বিক্রি করে? বর্তমান বাজারে বিক্রি হয়। আর গত সপ্তাহে কত বিক্রি করতেন? গত সপ্তাহে মনে করেন এটা ছিল 270-280। এটা ছিল 270-280। এখন 250-260 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, কমলা কত বিক্রি করেন? 180-90 টাকা। 180-90 টাকা পার কেজি? পার কেজি। এক সপ্তাহ আগে কত বিক্রি করতেন? এক সপ্তাহ আগে বিক্রি করছি 220-230 টাকা। এক সপ্তাহ আগে বিক্রি করছেন 220-230 টাকা। 30 টাকা। আর এখন বিক্রি করেন? 170-180 টাকা। 170-180 টাকা। জি। আচ্ছা, আর এখানে তো আমরা কমলা দেখতেছি। হ্যাঁ, এটা হলো আপনার ইন্ডিয়ান শসা কমলা। ইন্ডিয়ান শসা কমলা? শসা কমলা। কমলার মধ্যে কি এটাই বেস্ট? এটা 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 কাস্টমারের চাহিদা অনেক। এখন চাহিদা অনেক? এটা অনেক দাম বেশি। দাম বেশি? জি। এটা কি ডজন বেচেন না কেজি বেচেন? কেজি বেশি। কেজি কত বিক্রি করে? 220-230 টাকা। 300? 220-230। 220-230? জি। আর এক সপ্তাহে কত বিক্রি করছেন? এক সপ্তাহ আগে বিক্রি আছিল 240-250 টাকা, 60 টাকা। মানে যে কোনো ফলেই 20 টাকা 30 টাকা কেজিতে কমছে? কমছে। আরো বেশিও কমছে? আরো বেশি কমছে। আচ্ছা, এটা তো আপনার হচ্ছে কেনু? কেনু। আচ্ছা, কেনুর কয়েকটা সাইজ আছে না, ছোট বড়? এটা ছোট সাইজ। এটা ছোটটা? জি। আচ্ছা, এটা কত বিক্রি করেন? 180-90। 180-90 কেজি? কেজি। আর গত সপ্তাহে কত বিক্রি করতেন? গত সপ্তাহে বিক্রি হয়েছে আমার 210 টাকা, 20 টাকা, 200 টাকা। এখন অনেকটাই কম আছে? অনেকটাই কম আছে এখন। আর এখানে আমরা মালটা দেখতেছি না? জি। আচ্ছা, একটু বলেন তো মালটা আজকের বাজারে কেজি কত বিক্রি করে? আজকের বাজারে 260 টাকা, 70 টাকা বিক্রি হয়। 260 টাকা, 70 টাকা? 70 টাকা। লাস্ট 260? লাস্ট 260। লাস্ট 260? 260। গত সপ্তাহে এটা কত বিক্রি করতেন? 70-80। 70-80 না, এটা কমলা, এটা বুটানি। এটা বুটানি কমলা? এটা সাইজ একটু বড়। এটা সাইজ একটু? এটা 200 টাকা, ওটা 220 টাকা কেজি। এটা বিক্রি করতেছেন 200 টাকা? 200 টাকা, ওটা 220 টাকা। এটা বিক্রি করতেছেন 220 টাকা কেজি? এটা একটু বড়? বড়। এজন্য। আর কমলা এটা কত বিক্রি করেন? ওটা মনে করেন যে আপনার 140-150 টাকা। শসা কমলা? শসা কমলা 140-150 টাকা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এখানে আমরা যেই লাল যেই আঙ্গুরগুলো দেখতেছি একটু বলেন তো, এগুলো কোথায়কার, কোথা থেকে আসে? এগুলো চায়না। চায়না থেকে? চায়না থেকে আসে। আচ্ছা, এখন এটার কেজি কত একটু বলেন তো? এটার কেজি 400-410 টাকা, 20 টাকা ওই রকম। এটা তো অনেক দাম। লাস্ট দাম 400, এটার দাম বেশি। লাস্ট 400? গত সপ্তাহে এটা কেমন দামে বিক্রি করছিলেন? এটা একই আঙ্গুরের দাম বাড়েও না কমেও না, স্থিতিশীল আছে। 400-420। 400-420? জি। বাড়েও না কমেও না? বাড়েও না কমেও না। আচ্ছা, এখন এখন বর্তমান বাজারে এটা বিক্রি করতেছেন 400? 400। একটু একটু আলগি দেন তো, না জোরে যাবে। হ্যাঁ ঠিক আছে বাবা, না জোরবে না একদম। সবচেয়ে সুন্দর আঙ্গুর কিন্তু কালোটা। কালোটা এবার কম কেন? কালোটা সাইজটা শুনলেন তো দেখি, অনেকটাই কম। কালো আঙ্গুর কি এবার কম নাকি বাজারে? বাজারে কালো আঙ্গুর এখনো উড়াই স্টার্ট হয় নাই, শুরু হয়েছে এখনো, ভালোভাবে আসা স্টার্ট হয় নাই। না ভালোভাবে আসে। দাম কেমন এখন? এটার দাম একদম 400 টাকা। এটাও 400 টাকা? এটাও 400 টাকা? এটাও 400। এটা 400-420। এটা 400। কারণ কি? এটাই না ভালো আঙ্গুর?
কাস্টমারের বাজারের উপরে নির্ভর, আমদানির উপরে নির্ভর। আপনি ভালোটাও কম দামে বিক্রি হচ্ছে, দাম সবসময় বেশি থাকে, এখন এটার দাম একটু কম কেন? একটু কম নতুন আস্তে আস্তে উঠতেছে বাজারে। আচ্ছা, এখন হয়তো একটু কষ্ট লাগে এই জন্য মানে একটু দাম কম, একটু কম, কিন্তু এখন এটাই খাওয়ায় ভালো, এটা খাওয়ায় ভালো। কিন্তু একটা আঙ্গুর হিসাবে এটা ভালো, সবসময় এটা সবচেয়ে ভালো। আরো কয়দিন পর এটা ভালো হবে? এটা ভালো হবে। এখন এটাও বিক্রি করতেছেন 400 আর এটা 420? 410 20 ওটা বিক্রি করি, 400 বিক্রি করেন? জি জি, 410 20। আচ্ছা রাখেন। আর এখানে আমরা নাশপাতি দেখতেছি, এটা নাকফল, এটা হলো নাকফল, নাশপাতি ওটা, ওইটা নাশপাতি, এটা নাকফল, নাকফল। নাকফল কত বিক্রি করেন? 300 হইতে 320 টাকা, 300 থেকে 320 টাকা, 320 টাকা লাস্ট 300, লাস্ট 300। গত সপ্তাহে এটা কত বিক্রি করছেন? একই অবস্থানে ছিল, এটা তেমন বাড়ে না, বাড়ে না, কমে না। আচ্ছা, নাশপাতি লন্ত একটা দেখি, নাশপাতি বিক্রি হচ্ছে আপনার আগে ছিল 240-250 টাকা, এখন 230-230 টাকায় বিক্রি হয়, এখন 230-230 টাকা বিক্রি হয়, 230 টাকা বিক্রি হয়, এখন দাম কমছে, দাম কমছে এই গত দুই দিন থেকে। জি জি জি, দাম যে কমছে কেন কমছে এটা কোনো আইডিয়া আছে, ধারণা আছে? না বাবা, আমাদের আইডিয়া নাই, আমরা কম দামে আনি, কম দামে বিক্রি করি, বেশি দামে আনি, বেশি দামে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, মাল তো আনেন ঢাকা বাদামতলি থেকে? বাদামতলি থেকে। যে নাশপাতি একটু খুলে দেখান, এগুলো কোথা থেকে আসে জানেন? এটা চায়না, এটাও চায়না, এটাও বেশিরভাগ চায়না থেকে আসে, চায়না ইন্ডিয়া থেকে আসে, সব ইম্পোর্টেড। আজকের বাজারে 340-350 টাকা, 340-350 টাকা কেজি, এটা হচ্ছে ছোট সাইজ, ছোট সাইজ। লাস্ট কত বিক্রি করেন? লাস্ট 40, উপরে 350, উপরে 350, লাস্ট হচ্ছে 340-350 টাকা দরে বিক্রি হয়। আর এটা কি আরেকটু বড় নাকি? আরেকটু বড় আছে এটা, এটা কত বিক্রি করেন? ওটা ওইটা মনে করেন যে আপনি 350-60, আচ্ছা বুঝতে পারলাম, একটু বড়। আর এখানে যে আনারটা আমরা দেখতেছি, এটা এটা মিশরি আনার, এটার দাম হলো 250-270 টাকা বাবা। আচ্ছা, এখন বর্তমানে ফলের দাম অনেকটাই কম আছে, অনেকটাই কম, কমের দুই দিন যাবত, যে দুই দিন যাবত, সামনে যদি ভাগ্য ভালো হয় ফলের আমদানি বাড়ে তাহলে আরো কমবে, আরো কমবে, সেটা তো আর বলা যায় না নাকি? না বাবা, ওটা বলা যায় না। আচ্ছা, আপনার যে ফলের দোকানটা, এটা ঢাকা কাউরুন বাজারের মানে কোথায় একটু বলে? এটা হলো আপনি ঢাকা কাউরুন বাজার ফগতি ইনস্যুরেন্সের সামনে, সামনে। জি, সব সময় ফলের ব্যবসা করেন? জি, আমি সব সময় ফলের ব্যবসা। এখানে যে পরিমাণ ফল দেখতেছি, এই পরিমাণ ফল কি সব সময় থাকে? জি, সব সময় থাকে।